আমরা আজকে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন, কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতো মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি, এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়, হাইকোর্টের রায় আমরা সবসময় সেটা মেনে নিই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে, মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এবারে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সবাই নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য, এটা আমাদের নির্বাচন ইস্তাহারে ছিল, 2008 নির্বাচন ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো, যুক্ত হতে পারো নিজেদের একটা ভবিষ্যতে, যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে, তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা মাত্র একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরো 500 টাকা দিয়ে তারাও ওর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার, তাহলে অন্তত একটা নিশ্চয় জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে, অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।